প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন বাটনটি ক্লিক করুন। পুরো রাস্তা কথা বলতে বলতে যায় সানভি, কথা বলতে বলতে কিছুটা জড়তা কেটে যায় রিহার। মনেই হয় না এটা তার জব, সানভিকে কিছুটা বলতে যাবে সানভিকে, এমন সময় ফোনটা বেজে ওঠে রিহার। হ্যালো, হ্যাঁ মা, রিহা আসার সময় কিছু বাজার নিয়ে আসিস। আচ্ছা মা, আর কিছু বলবে? না, আচ্ছা রাখি। আচ্ছা। ফোনটা কেটে দিয়ে সামনের দিকে তাকায় রিহা। কে ফোন দিয়েছিল? আম্মু। ও। গাড়িটা পার্কিং করে রিহাকে নিয়ে মলের ভিতরে ঢুকে সানভি। রিহার কেমন জানি লাগে, শাড়িটা পরে এর আগে কখনো বের হয়নি রিহা। সানভি ব্যাপারটা লক্ষ্য করে কিন্তু কিছু বলে না। রিহা তার কাছে শাড়িতেই ভালো লাগে। সানভি রিহাকে জিজ্ঞেস করে, আচ্ছা টি শার্ট নিব নাকি শার্ট? শার্ট নেন আর পাঞ্জাবিও নিতে পারেন। আচ্ছা পছন্দ করো, কোনটা নিব? স্যার আমি কেন, আপনি কিনুন না। আমি তোমাকে পছন্দ করতে বলেছি, করো। রিহা কিছু না বলে চুপচাপ দেখতে থাকে। নীল রঙের একটা পাঞ্জাবি কিনে, কয়েকটা শার্ট প্যান্ট আরও অনেক কিছু। তারপর রিহার জন্য একটা ড্রেস কিনে সানভি, রিহাকে না জানিয়েই কিনে ফেলে। তারপর বাসায় চলে আসার পথে একটা জায়গায় গাড়ি থামিয়ে রিহাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় যায় সানভি। বুঝলে রিহা, এইটা হলো আমার সবচেয়ে প্রিয় জায়গা। আমার মন খারাপ থাকলে আমি এখানে আসি। এই যে ছোট ছোট গাছগুলো দেখছ, সবগুলো গাছ আমার নিজের হাতে লাগানো, আর জমিটা আমি কিনে নিয়েছি। এতটাই পছন্দের যে কিনে নিলেন? সামনের পুকুরটাও কি আপনার? হ্যাঁ, মাঝে মাঝে এসে মাছ ধরি। কালকে তোমাকে নিয়ে আসবো মাছ ধরতে। আপনি মাছ ধরতে পারেন? ভুলে গেছো সব? আমি গ্রামে থাকতাম, তুমিও তো ছিলে, সব কিছু কি ভুলে গেছো? না ভুলিনি, তবে আমি ভাবছি শহরে এসে সব কিছু ভুলে গেছেন। কিছু জিনিস চাইলেও ভোলা যায় না, যেমন বলতে গিয়েও থেমে যায় সানভি। রিহার মনটাও খারাপ হয়ে যায়। সানভি গাড়িতে গিয়ে বসে, রিহা পেছনের সিটে গিয়ে বসে। এবার সারা রাস্তা নিঃশব্দে কান্না করে রিহা। অতীত মনে পড়তেই অপরাধবোধ কাজ করে নিজের মধ্যে, নিজেকে অপরাধী মনে হয় রিহার। আর সানভি, সে তো সরল মনের মানুষ, কার উপর রাগ করে থাকতেই পারে না, যার কারণে আজও রিহাকেই ভালোবাসে। বাসায় ফিরে রিহা আবারও রান্না করে সানভির জন্য। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে সানভির কাছে যায়। সানভি তখন সিগারেট খাচ্ছিল, রিহাকে দেখে সিগারেটটা ফেলে দিয়ে বলে, কিছু বলবে? আমাকে যেতে হবে। আচ্ছা যাও, ওয়েট, দাঁড়াও। সানভি রিয়ার হাতে ড্রেসটা দিয়ে বলে, যদি শাড়ি পরতে ইচ্ছা না করে তাহলে কালকে থেকে এটা পরে এসো। রিহা কিছু বলতে গিয়েও পারে না, কারণ সে জানে সানভি তার কোনো কথাই শুনবে না। সানভি রিহার দিকে তাকিয়ে থাকে, কেমন জানি একটা মায়া আছে রিহার চোখে, যা বারবার সানভিকে আকৃষ্ট করে। বাসায় ফেরার পথে বাজার করে রিহা। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় গিয়ে আবারও রান্না করে রিহা, তারপর সবাই মিলে খায়। মা, আমি স্যারের বাসায় থাকবো না বলেছি, আমি বাসা দেখছি, দু একদিনের মধ্যেই নতুন বাড়িতে উঠবো। তুই যা খুশি কর, পুরো পরিবারটা তো তুই চালাচ্ছিস, আমাকে বলার কি আছে? আম্মু, কি বলো তুমি এসব? আচ্ছা তুই খা এখন। আচ্ছা। ঘুমানোর আগে রিহা ভাবতে থাকে সানভি তাকে বলেছিল তাকে ভালোবাসতে হবে, কিন্তু কই, আমি তো এসবের কিছুই করছি না, আর সানভিও তো তেমন কিছুই বলে না। যাই হোক, তবে সানভিকে কখনো বোঝার চেষ্টা করেনি সে, শুধু অবহেলা আর অপমানই করেছে। সব সময় ভেবেছে টাকায় সব, যার টাকা নেই তার কিছুই নেই। ওদিকে সানভি ভাবছে কালকে রিহাকে ভালোবাসার কথাটা বলতে হবে। পরের দিন রিহা শাড়ি পরে সেজেগুজে তৈরি হয়ে নেয়। সানভি ভাবছে রিহা যদি শাড়ি পরে আসে তাহলে আজকেই প্রপোজ করবে, আর যদি শাড়ি না পরে আসে তাহলে বলবে না। এমন ভাবতে ভাবতে হঠাৎ কলিং বেলের আওয়াজে চমকে ওঠে সানভি, তার মানে রিহা এসে গেছে। সানভি ভয় ভয়ে দরজার দিকে তাকালো। রিহা কি পরে আসবে এইটাই তার চিন্তা। কাঁপা কাঁপা হাতে দরজা খুলে সামনে তাকাতেই দেখে রিহা আজকেও শাড়ি পরে এসেছে।
সানভি খুশি হলেও বেশ ভয় লাগছে, আজকেই প্রপোজ করতে হবে। রিহা ভেতরে ঢুকে রান্নাঘরে চলে যায়। সানভি রুমে এসে শুয়ে পড়ে আবারও, জ্বর জ্বর ভাব, গা বেশ গরম, মাথাটাও ব্যথা করছে। সানভি ভাবে আজকে থাক, অন্য একদিন বলবো, আবার ভাবে না, আজকেই বলতে হবে। রিহা রান্না শেষ করে সানভিকে ডাকতে এসে দেখে সানভি এখনও শুয়ে আছে। কি ব্যাপার, এখনও শুয়ে আছেন কেন, উঠুন। কি হলো, ওঠেন না কেন? রিহা খেয়াল করল সানভি কাঁপছে, কপালে হাত রাখতেই বুঝতে পারল জ্বর এসেছে। রিহা খাবার নিয়ে আসে, তারপর ঘরের বইয়ের মতো করে সানভিকে খাইয়ে দেয়। রিহার হাতের স্পর্শে অন্যরকম অনুভূতি হয় সানভির, যা বলে বোঝানো যাবে না। ইচ্ছে হয় রিহাকে জড়িয়ে ধরে কাটিয়ে দেয় সারা জীবন। মনে মনে ভাবে, যদি রিহা এভাবে প্রতিদিন খাইয়ে দিত তাহলে কেমন হতো। সানভি খেয়াল করে রিহার চোখে পানি, কিন্তু কেন এই পানি বুঝতে পারে না সে। রিহা খাইয়ে দিয়ে ড্রয়ার থেকে ওষুধ এনে খাইয়ে দেয়। শোনেন, আপনি বিছানা থেকে উঠবেন না, চুপ করে শুয়ে থাকবেন। বাট তুমি খেয়ে নাও আর আমার পাশে এসে বসো। আচ্ছা। রিহা খেয়ে এসে সানভির পাশে বসে। রিহা, একটা গান শোনাও তো। অন্য কিছু, আমি গান পারি না। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। কি কথা বলেন? আমি চাই তুমি আমার সাথে থাকো সারা জীবন, থাকবা? এসব কি বলছেন আপনি স্যার? আপনি শুধু আমার বস, আর কিছু না। আর আমি কেন স্যার, আমাকে মাফ করবেন প্লিজ, আমি এটা পারবো না। কিন্তু কেন, আমার তো কোনো সমস্যা নেই। দেখো, তোমার একটা পরিবার দরকার রিহা, তোমার মা ভাই বোন তাদের দেখার জন্য হলেও কাউকে দরকার। স্যার, তাদের জন্য আমি যথেষ্ট। তার মানে তুমি রাজি না, তাই তো? এর জন্য মাফ করবেন। কারণটা বলবে? কোনো কারণ নেই, কিন্তু আমি পারবো না। আচ্ছা। রিহা উঠে যায়। সানভি চুপচাপ ভাবতে থাকে রিহার কথা। তবে কি সে এখনো ভালোবাসে না আমাকে? মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয় সানভির। আজকে চা খাওয়া হয়নি, রিহাও তো মনে হয় রাগ করে চলে গেল। কেন যে বলতে গেলাম এত তাড়াতাড়ি, আর কয়েকটা দিন সময় নিলেই তো পারতাম। চা বানানোর জন্য ওঠে সানভি, মাথা ঘুরে তারপরও চা বানিয়ে জানালার পাশে চেয়ারে বসে সানভি রিহার কথা ভাবতে ভাবতে চায়ের কাপে চুমুক দেয়। কেমন জানি শীত শীত লাগছে। না, এখানে আর বসে থাকা যাবে না, বিছানায় গিয়ে শুয়ে পড়ে সানভি। ওদিকে রিহা বাসায় চলে আসে। কেন জানি এখনও মেনে নিতে পারছে না সানভিকে, কেমন জানি একটা বাধা কাজ করে, নিজেকে খুব ছোট মনে হয়। সানভি তো তাকে ভালোবাসে, সেও বাসে, তবে কেন এত বেদনা, কেন পারছে না সানভির কাছে থাকতে। রিহা ভাবতে ভাবতে বাসায় চলে আসে। না, নতুন চাকরি খুঁজতে হবে, ইন্টারমিডিয়েট পাস করেছে সে, কোনো না কোনো একটা চাকরি পেয়েই যাবে, হয়তো বেতনের অর্ধেক হবে, তাতে কি, চাকরি হলেই হলো। ওষুধ খাওয়ার পরও জ্বর কমে না সানভির, শরীরে ভীষণ জ্বর উঠে যায়, মাথা ঘোরার ফলে বিছানা থেকে উঠতে পারে না সানভি। ওদিকে ফোনটাও বন্ধ হয়ে আছে, রিহাও তো নেই, পুরো বাড়িতে এখন একাশে, কেমন জানি দম বন্ধ হয়ে আসা পরিবেশ। বউ থাকলে ভালো হতো, একটু সেবা পাওয়া যেত অন্তত, একা থাকা লাগতো না। সারাদিন বিছানায় শুয়ে থাকে সানভি, ক্ষুধা লেগেছে ভীষণ। ল্যাপটপটা অন করে খাবার অর্ডার করে সানভি। রাত 8টা বেজে গেছে, সেই সকালে খাওয়া হয়েছে। রিহা খেতে বসে, হঠাৎ সানভির কথা মনে পড়ে যায়। সানভির তো জ্বর, সারাদিন কি কিছু খেয়েছে নাকি খায়নি? হঠাৎ করেই মনের ভিতর অজানা একটা ভয় কাজ করে। বাসায় তো সে একা, কি হবে এখন, আমি কি যাব নাকি যাব না, রিহা ভাবতে থাকে। একবার যাওয়ার জন্য তৈরিও হয়ে যায়, কিন্তু যায় না। সানভি যদি অন্য কিছু ভাবে, এই ভয়ে। দারোয়ান খাবার নিয়ে আসে। স্যার, খাবারটার বিল পে করে দিন। ধরো, টাকা দিয়ে বাকিটা তুমি নিয়ে নিও। স্যার, আপনার কিছু হয়েছে? একটু জ্বর, আর কিছু না। স্যার, ডাক্তার ডাকবো? না, লাগবে না, তুমি যাও। আচ্ছা। বিরিয়ানি অর্ডার করেছে, কিন্তু আজকের বিরিয়ানি ভালো লাগছে না, কিছু একটা মিসিং। তারপর
তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখতে হবে, যেন পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।